2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বর সহ সারা দেশে নাশকতা করে বিএনপি জামায়াতের সহযোগিতায় রাষ্ট্রক্ষমতা দখলই ছিল হেফাজত নেতাদের মূল উদ্দেশ্য। আল্লামা শাহ আহমেদ শফিকের রাষ্ট্রপতি ও মাওলানা জুনায়েদ বাবুনগরীকে প্রধানমন্ত্রী করে মন্ত্রী পরিষদও গঠন করা হয়েছিল। মতিঝিল থানা নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল হক রিমান্ডে এসব তথ্য দিয়েছেন বলে জানান মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। মামুনুল হক আসলে তার বয়স তো এখন 48-50 বছর, 2013 সালে তার বয়স আরও অনেক কম ছিল। তো সেই বিবেচনায় মন্ত্রিপরিষদে যে উপরের কাঠামোটা তৈরি হয়েছিল সিনিয়র নেতারা, যেমন জুনায়েদ বাবুনগরীকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, তারপরে আহমদ শফি সাহেবকে রাষ্ট্রপতি, এরকম শীর্ষ নেতাদের বন্টনগুলো হয়েছিল। বাট পরের সারি যারা ছিল সেগুলো তখন পর্যন্ত বন্টন হয়নি। বাট আমাদের কাছে তার কথাবার্তা শুনে মনে হয়েছে যে তিনি খুব প্রলুব্ধ হয়ে গেছিলেন এবং তিনিও প্রত্যাশা করছিলেন যে তার উপরেও সরকার পরিচালনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাবে।